নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/1/2022 আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি যে গতকাল বৃষ্টির প্রভাব আসছিল, কিন্তু গতকাল বৃষ্টি হয়নি। তবে কিছু কিছু জায়গায় হয়তো হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, বেশিরভাগ জায়গায় কালকে বৃষ্টি হয়নি। তার আগের দিন বৃষ্টি হয়েছিল, বিকেলের দিক থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল, কিন্তু গতকাল বৃষ্টি হয়নি। আজকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আজ নয় আগামীকালও রয়েছে। আগামীকাল পর্যন্ত এই পশ্চিম ঝঞ্ঝার দুর্যোগে বা ঘূর্ণাবর্তের দুর্যোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর দপ্তর। আজকেও বৃষ্টির প্রভাব রয়েছে, তবে দেখা যাক বৃষ্টিটা কত প্রভাব ফেলতে পারে, বা বৃষ্টির আশা করা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত জায়গাতে। আজকে বেশি বৃষ্টির কথা ছিল, যদিও সকাল থেকেই রোদ বেরিয়েছে আমরা জানি। তো আসুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেবো আজকে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দক্ষিণবঙ্গ বাজলেও বুধবার বৃষ্টি হাত থেকে রেহাই পেল না উত্তরবঙ্গ। এদিন সকাল থেকেই মেঘ ঘন ঘটা ছিল উত্তরের সব জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ সর্বত্রই ভালো বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি দেখা পেয়েছে একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা। কলকাতা সংলগ্ন এলাকায় সকাল থেকে ছিটে ফোটা হলেও বেলার পর আর কোথাও বৃষ্টি হয়নি। তবে আকাশ কমবেশি মেঘলা ছিল সারাদিন। আহবিদরা বলছে যে পশ্চিমী ঝঞ্ঝা এখনও কাটেনি, আজ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে জেলাতে বজ্রগর্ভ মেঘ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। একই পরিস্থিতি থাকবে শুক্রবারেও, উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হবে শনিবার, ফলে রবিবার রাত থেকে ফের আসবে শীত। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5°C, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। তবে রোদের দেখা না মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা ওঠেনি, এদিন তা ছিল 21.4°C, এটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। ধারণা করা হচ্ছে রবিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে। এদিকে আগামী 16 থেকে 18 জানুয়ারি পশ্চিমী হিমালয়ের পরপর আরও দুটি ঝঞ্ঝা আসতে চলেছে, তা এলে উত্তরে হাওয়া ফের দুর্বল হবে। তবে এই ঝঞ্ঝা দুটো প্রভাব কতটা পড়বে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলতে চাইছে না ভাবিলরা। মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই ভালো বৃষ্টি হয়েছে, তবে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়, কলাইকুণ্ডা ও মেদিনীপুরে। বুধবার সকাল 8:30 পর্যন্ত যথাক্রমে 36 এবং 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমে 43, উলবাড়িয়ায় 30, আলিপুরে 6, সল্টলেকে 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণবঙ্গের চাষের বিশেষ ক্ষতি হবে না বলে মনে করছে কৃষি বিশেষজ্ঞরা। তবে বাকি দুদিন কতটা বৃষ্টি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তো যা হোক, এই আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।